Entertainment is a must. Shunun Shadhin Podcast. Turjo Tusharer goyendagiri. Ebar Jhulonto Lasher rohosyo. Prothom porbo. আচ্ছা, তোমার ব্যাপারটা কি একটু বলবে? কোন ব্যাপারটা? ইদানিং তুমি বাড়িতে একদমই সময় দিচ্ছ না। তুমি তো জানোই ইদানিং কাজ নিয়ে আমার অনেক ব্যস্ততা যাচ্ছে। ব্যস্ততা তো সবারই থাকে, তাই বলে কি ঘর সংসার সব ভাসিয়ে দিতে হবে নাকি? কেন, তুমি তো আছোই। হ্যাঁ, আমি আছি, কিন্তু একা আমি আর সামলে উঠতে পারছি না। তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকবে, তাহলে বিয়ে করেছিলে কেন? শোনো, বিয়ে মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই। আমি কিন্তু তোমার খেলার পুতুল নই। যখন যেভাবে ইচ্ছে আমাকে নাচাবে আর আমি নাচবো, তা হবে না। না হলে তোমার যা ইচ্ছা করো, তুমি তাই করো, যাও। আমার যা ইচ্ছা আমি যদি তাই করি, তাহলে সমাজে মুখ দেখাতে পারবে না। তুমি তো জানোই আমি এই জগৎ সংসার আর এই সকল সমাজ নিয়ে মোটেই চিন্তা করি না। অতএব সমাজ কি বলবে সেটা নিয়ে আমি যেমন ভাবি না, তেমন তোমার না ভাবলেও চলবে। আমার ভাবতে হয়, কারণ আমি তোমার মতো না। দেখো শৈলী, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। আমি তোমাকে কোনোদিনই কোনো কিছুর জন্য বাধা দেইনি, সুতরাং তোমারও উচিত না আমাকে কোনো কিছুর জন্য বাধা দেয়া। উচিত আর অনুচিত নিয়ে তোমার কথা না বলাই ভালো। তুমি কাজে থাকো না অন্য কিছুতে মজে থাকো, সেই খবর আমি রাখি। কারা দেয় তোমায় সব খবর, সেটা তোমাকে বলাটা আমি জরুরি মনে করছি না। ঠিক আছে, বলো না, আমি উঠছি। কোথায় যাচ্ছ? এটা আবার কেমন প্রশ্ন? প্রতিদিন যেখানে যাই, আমার ল্যাবরেটরিতে। ঠিক আছে, যাও। আসছি। আমার মনে হয় শৈলী অনেক কিছু আজ করতে পারছে। কিভাবে তা জানি না, আজ সকালে অনেক কিছু বলছিল। কি বলছিল? ওই মধ্যবয়সী ইনসিকিউর বোরা যা বলে আর কি। বুঝলাম, আর তুমি কি বললে? আমি আর কি বলবো, আসলেই তো অপরাধটা আমি করেছি। মানে? বেলা, আমার মনে হচ্ছে আমি আসলেই ওর সাথে অপরাধ করেছি। একটা মানুষ সে যেমনই হোক, এতগুলো বছর আমার সাথে সংসার করেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়টা সে আমাকে দিয়েছে, অথচ যে সময়টা আমার তার পাশে থাকা উচিত ছিল আমি থাকিনি। এটা কি ঠিক? তাহলে আমার কাছে এসেছে কেন? শান্তির জন্য। তোমার কাছে এলে আমি শান্তি পাই। দেখো তাহলে, শান্তি আর দায়িত্ববোধের মধ্যে কে জেতে? আচ্ছা বেলা, এই যে আমি তোমার কাছে এসে আমার সমস্ত হতাশা দুঃখ সব ছেড়ে ফেলি, তোমার রাগ হয় না, অভিমান হয় না? না, হয় না। কারণ আমি তোমাকে বুঝি। তুমি যদি সবকিছু ছেড়ে ছুড়ে নিজের ঘর সংসারে মন দিতে চাও, তাও করতে পারো, আমার কোনো অসুবিধে নেই। এই জন্যই তো তোমার কাছে এসে আমি এত শান্তি পাই বেলা। ঠিক আছে বেলা, আজ তাহলে আমি আসি। এসো, এই নাও, এটা রাখো। আমাদের সম্পর্কের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ঘৃণা লাগে। কোন জায়গাটা? এই যে আমি তোমাকে টাকা পয়সা দেই, এটা? নিজেকে খুব ছোট মনে হয়। শোনো বেলা, তুমি তো জানো আমার কত টাকা, তার হিসেব আমি নিজেও জানি না, আর বয়সটা তো আমার কম হলো না। এই সব কিছুই রেখে আমি একদিন চলে যাব, যাদেরকে জীবনে আমি এক মুহূর্তের জন্য ভালোবাসিনি তারা হয়তো এসব ভোগ করবে, আর সেই ভোগ দখলের মধ্য থেকে আমাকে জীবনে যে অল্প একটু শান্তি দিয়েছে তাকে যদি আমি কিছু দিতে চাই, আর এটা কি অন্যায়? না।
আর তাছাড়া তুমি অনেক বিষয়ে আমাকে কাউন্সেলিং করো, ধরে নাও না এটা তার চার্জ। এখন নিশ্চয়ই নিজেকে এত ছোট মনে হচ্ছে না তোমার, আশা করছি। না, হচ্ছে না। আবার কবে আসবে? খুব জলদি আসব, আজ আসছি। ওই লোকটা আবার এসেছিল বেলা? হ্যাঁ। আমি না তোকে কতবার নিষেধ করেছি, তারপর ওই লোকটা কেন আসে? নিষেধ করার মুখ আছে তোর? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি করছি? সংসারে একটা টাকাও দিস তুই? আমি চেষ্টা তো করছি। চেষ্টা? চেষ্টা দিয়ে পেট ভরে না। ছোটবেলা থেকে অভাব দেখতে দেখতে জীবনটা বিষিয়ে গেছে। তাই বলে এমন একটা কাজ করবি তুই? বাবা মা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে তোকে মানুষ করেছি, এসব দিন দেখবো বলে? কি সব দিন? আমি ওকে ভালোবাসি। কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে নোংরামি। শোন ভাইয়া, আমার জীবন আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই করব। তোর ইচ্ছা আমারই বাড়িতে চলবে না। ঠিক আছে, থাকবো না এই বাড়িতে, খুশি? তুই ভুল করছিস বেলা, এর জন্য তুই পস্তাবি। এত রাতে কোত্থেকে ফিরলে? কেন, কতবার ফোন করেছি তোমাকে? ব্যস্ত ছিলাম শৈলী। কি এত ব্যস্ততা তোমার যে আমার ফোন ধরতে পারো না? তুমি ওই মেয়েটার সাথে ছিলে তাই না? শৈলী, কেন শুধু শুধু ঝামেলা করছো? দেখো দেখো শৈলী, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি এখন। আমাকে দয়া করে অতিষ্ঠ করে তুলো না, সেটা তোমার জন্য ভালো হবে না। কি করবে তুমি? হ্যাঁ, এর চেয়ে বেশি কি করার আছে? এমনিতে আমার জীবনটা ধ্বংস করে ফেলেছো, আমি এর থেকে মুক্তি চাই। ঠিক আছে, তোমার ইচ্ছা, আমি তোমাকে না কোনোদিন বাধা দিয়েছি আর না দেব। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তুমি স্বাধীন। কি কি বললে তুমি? ওই মেয়ের জন্য তুমি আমাকে চলে যেতে বলছো? এত বছর সংসার করার এই ফল? তুমি আবার ভুল করছো। আমি তোমাকে চলে যেতে বলিনি, আমি বলেছি তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমাকে যতটুকু সাপোর্ট করার আমার দিক থেকে আমি তার পুরোটাই করব। তোমার এই লীলা খেলা একদিন সাঙ্গ হবে, কথাটা মনে রেখো। আমি আসলে অনেক এলোমেলো হয়ে আছি বেলা। কেন? বাড়িতে খুব অশান্তি চলছে। তাহলে কি করতে চাইছো তুমি? আমার কি করা উচিত বেলা? আমাকে ছেড়ে দেওয়া উচিত। আমি জানি বেলা, সেটা হবে তোমার প্রতি আমার চরম অন্যায়। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার আসলেই কিছু করার নেই। শৈলীকে আমি এভাবে একা করে দিতে পারবো না, আমি ছাড়া ওর আর কেউ নেই। আমার আছে? না থাকলেও তুমি কাউকে খুঁজে নিতে পারবে, তোমার তো পুরো জীবনটাই পড়ে আছে। কিন্তু আমি যদি বলি আমাকে তোমার বিয়ে করতে হবে? কি বলছো বেলা? হ্যাঁ, এই যে এত বছর তুমি আমার সাথে আছো তার অনেক প্রমাণ আছে আমার কাছে। এখন আমি যদি বলি আমাকে তোমার বিয়ে করতে হবে, তাহলে কি করবে তুমি? কিন্তু বেলা, ভয় পেয়ে গেলে নাকি? আমি মজা করছিলাম। আমি কখনোই তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার শান্তিটা সবার আগে। আমাকে ক্ষমা করে দিও বেলা। আর শোনো, আমি প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দেব। না করো না প্লিজ। দয়া করছো? এভাবে কেন বলছো? এভাবে বললে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তোমার বাড়ির অবস্থাটা তো আমি জানি, প্লিজ তুমি না করো না। ঠিক আছে, তাহলে আমাদের কি আর দেখা হবে না?
এই প্রশ্নের উত্তর আমি তোমাকে কিভাবে দেই বলো? হয়তো হবে, হয়তো হবে না। আসছি আজ। মানুষ কতই না চেষ্টা করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে চলতে, কিন্তু তার বেড়ে ওঠে কোথায়? আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুলগুলোর মধ্যে বেলা একটি। জীবনের শেষ প্রান্তে এসে জানি না কি মায়ায় জড়িয়েছে মেয়েটা আমাকে। আমার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, বেলা হয়তো ওর প্রয়োজনেই আমার সাথে সম্পর্কতে জড়িয়েছিল। আমি অস্বীকার করি না, প্রয়োজন আমারও ছিল। আমার ছিল মানসিক প্রশান্তির প্রয়োজন, আর ওর টাকার। কিন্তু প্রয়োজনের এই খেলায় কোথায় যেন একটা মায়ায় জড়িয়ে গিয়েছি আমরা দুজনে। তবে দায়িত্ব এমন একটা জিনিস যা কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়। যেমন আমি শত চেষ্টা করেও আমার দায়িত্ব বোধ এড়াতে পারলাম না। সব মায়ার বাঁধন ছেড়ে আমাকে ফিরে যেতে হচ্ছে সেই ঘরে যেখানে শুধু প্রয়োজন আর প্রিয়জন, মায়া নেই। বেলার বয়সটা কম, আমি জানি। হয়তো কিছুদিন পরই ওর জীবনকে গুছিয়ে ফেলতে পারবে, না প্রয়োজন পড়বে আমাকে আর না আমার টাকাকে, কিন্তু আমার প্রয়োজন কখনোই ফুরাবে না। তুষারের গোয়েন্দাগিরি,